বিসমিল্লাহির রহমানির রহিম। সহি বুখারী 22 নং হাদিসের বাংলা অনুবাদ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিদ্রিত অবস্থায় স্বপ্নে দেখলাম লোকদেরকে জামা পরিহিত অবস্থায় আমার নিকট আনা হয়েছে। কারো জামা বুক পর্যন্ত, আবার কারো জামা তদপেক্ষা খাটো। তবে হযরত ওমর ইবনে খাত্তাবকে আমার কাছে আনা হলো, সে তার পরিহিত জামা ধরে চলেছে। সাহাবীরা আরজ করলেন, আপনি এ স্বপ্নের কি তাবির করেছেন? বললেন, জামার অর্থ দিন। স্বপ্নের তাবির বলতে বোঝায় আসলে স্বপ্নের ব্যাখ্যা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন দিন, ধর্ম বা ইমানকে। কার ইমান আসলে কত বড় ছিল সেটাই এখানে বলা হয়েছে। আল্লাহুম্মা আমিন।